চায়ের দোকান ভার্সেস ফাস্ট ফুডের ব্যবসা, কোন ব্যবসা আগামী দিনে বেশি প্রফিটেবল হতে পারে, কোন ব্যবসা থেকে আপনি বেশি টাকা রোজগার করতে পারেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন কি একটা ছেলে আমাকে কমেন্ট করেছে যে শিবমদা, আমার কাছে অল্প কিছু টাকা আছে, সেই টাকাতে আমি চায়ের দোকান খুলবো না ফাস্ট ফুডের ব্যবসা করবো, আপনি আমাকে গাইড করুন। তো অর্থাৎ আজকের যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে চায়ের দোকান ভার্সেস ফাস্ট ফুডের ব্যবসা, কোন ব্যবসা আগামী দিনে সাস্টেন করতে পারে, কোন ব্যবসা থেকে আপনি বেশি প্রফিট করতে পারেন, চায়ের দোকান ব্যবসা না ফাস্টফুডের ব্যবসা, কোন ব্যবসায় কতটা রিস্ক আছে, কতটা ইনকাম হতে পারে, এই ব্যবসা শুরু করার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, আগামী দিনের ভবিষ্যৎ কেমন আছে, লিগাল পেপারস কী কী লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। দেখুন, চায়ের দোকান ব্যবসাটাকে ছোট নজরে দেখবেন না, কেন এই চায়ের দোকান থেকেই কোনো একটা ছেলে কোটি কোটি টাকা রোজগার করছে। ইয়েস, প্রফুল বিল্লোরে MBA চায়ওয়ালা, ঠেলা থেকে শুরু করেছিল জীবন, ঠেলা থেকে জীবন শুরু করে আজকে সে কোটি টাকার টার্ন ওভার করছে, আবার কয়েক কোটি টাকা টার্ন ওভার করছে। অর্থাৎ চায়ের দোকানকে যদি আপনি ভালোভাবে করতে চান, আজকের এই সময় একটা প্রসপেক্ট আছে, বাংলাতে একটা প্রসপেক্ট আছে, কেন বাংলাতে চায়ের দোকান ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। কেন থাকবে? কেন বাংলার মানুষ আড্ডা দিতে ভালোবাসে, বাংলার মানুষ পলিটিক্স নিয়ে কথা বলতে ভালোবাসে, অর্থাৎ এই আড্ডা দেওয়ার জায়গা এবং পলিটিক্স নিয়ে কথা বলার জায়গা কোনটা সব থেকে ভালো জায়গা? চায়ের দোকান। অর্থাৎ চায়ের দোকানের ব্যবসা কিন্তু আগামী দিনে প্রসপেক্ট ইজ ভেরি গুড প্রসপেক্ট, আগেও ছিল আগামী দিনে। তবে কি আছে, এই ব্যবসা আপনাকে ইনোভেশন নিয়ে আসতে হবে। ইনোভেশন কিভাবে ইনোভেশন আনবেন সেটাও আলোচনা করবো আপনাদের সঙ্গে। এবার আসি ফাস্ট ফুডের ব্যবসা। ফাস্টফুড এমন একটা ব্যবসা আছে যেটা আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কেন এই ফাস্টফুড মানুষের শুধু খিদেই মেটায় না, ফাস্টফুড মানুষের শুধু খিদেই মেটায় না, মানুষের কি কিছুটা সময় আড্ডা, কিছুটা সময় কাটানো, কিছুটা কি বলবো মুখরোচক কিছু, অল্প সময় আমি মুখে টিপটি মিটিয়ে ফেলছি, কোথা থেকে? ফাস্টফুডের দোকান থেকে। অর্থাৎ এই ব্যবসারও একটা প্রসপেক্ট কিন্তু ভালো আছে। এই ব্যবসাকে আপনি অনলাইন অফলাইন, অনলাইন অফলাইন দুটোভাবেই করতে পারেন। হ্যাঁ, চায়ের দোকানও এখন অনলাইন অফলাইন করতে পারেন, কেন এখন সুইগি থেকেও জোম্যাটো থেকেও আপনি চা অর্ডার করতে পারেন। অর্থাৎ আপনার এই ব্যবসা ফাস্টফুডের ব্যবসাও আগামী দিনে অনেক ভালো প্রসপেক্ট আছে। অর্থাৎ শুরুতে তো আমরা ভবিষ্যৎ জানতে পারলাম যে দুটো ব্যবসার ভবিষ্যৎ খুব ভালো আছে। হ্যাঁ, দুটো ব্যবসাতে সেট আপ কস্ট কী আসতে পারে? সেট আপ কস্ট, আজকের দিনে চায়ের ব্যবসা এবং ফাস্টফুডের ব্যবসা আপনি রাস্তার ঠেলাতে শুরু করুন আর কোনো একটা দোকান নিয়ে শুরু করুন, যেভাবেই শুরু করবেন না কেন, সেট আপ কস্ট কিছুটা ফিক্স সেট আপ কস্ট কিন্তু সেম টু সেম চায়ের দোকান এবং ফাস্টফুডের দোকান দুটোতেই। কেন আপনাকে একটা ঘর নিতে হচ্ছে, ঘরের রেন্ট আছে, সেখানে একটু ছোটোখাটোভাবে ডেকোরেশন করতে হচ্ছে, ফাস্টফুডের ব্যবসাতেও ডেকোরেশন করতে হচ্ছে, কিন্তু কিচেন আইটেম যেগুলো কিনতে হচ্ছে সেটাতে কিন্তু ফাস্টফুডের একটুখানি কস্ট বেশি লাগে চায়ের ব্যবসাতে। কেন কি চায়ের ব্যবসা শুধুমাত্র একটা গ্যাস এবং কিছু জিনিসপত্র কিনলে হয়ে যায় যেটার মধ্যে চা বানানো হয়, কিন্তু আপনি যদি ফাস্টফুডের দোকান করছেন সেটা ইন্ডিয়ান হোক চাইনিজ হোক যেটাই হোক না কেন, আপনাকে ওভেন তৈরি করতে হচ্ছে ফাস্ট ফুডের মতন করে, তারপরে বিভিন্ন রকমের আপনাকে কাঁচামাল থেকে শুরু করে জিনিসপত্র কিনতে হচ্ছে, যেই যেই জিনিসগুলো নেসেসারি থাকে সেগুলো কিনতে হচ্ছে। অর্থাৎ সেখানে কস্ট কিন্তু একটু বেশি যায় চায়ের দোকানের থেকে, একটু না যথেষ্ট বেশি যায়। অর্থাৎ সেট আপ কস্ট যদি দেখেন, ঘরের রেন্ট ছাড়া বাকি সমস্ত কিছুর দিকে কিন্তু ফাস্ট ফুডের ব্যবসার সেট আপ কস্ট অনেক বেশি। এবার আসবো, সেট আপ কস্ট তো চলে গেল, এই ব্যবসাতে আপনি ইনোভেশন কী নিয়ে আসতে পারেন? ইনোভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের দিনে আপনি চায়ের ব্যবসার ইনোভেশন, প্রফুল বিল্লোরে কী করছে, বড় বড় কর্পোরেট ইভেন্টে চায়ের ঠেলা লাগিয়ে দিচ্ছে, বিয়ে বাড়িতে চায়ের ঠেলা লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ বিয়ে বাড়িতেও গিয়ে প্রফুল বিল্লোরে চা তৈরি করে লোককে খাওয়াচ্ছে। এটার জন্য কত টাকা চার্জ করছে? লাখো লাখো টাকা চার্জ করছে। অর্থাৎ আপনি আপনার একটা চায়ের দোকানকে ইনোভেশন করে আপনি কর্পোরেটে
গিয়ে চায়ের ঠেলা লাগাতে পারেন বা কোনো বিয়ে বাড়িতে আপনি চায়ের স্টল লাগাতে পারেন, অর্থাৎ এই ধরনের কন্ট্যাক্ট কিন্তু আপনি তুলতে পারেন। ইনোভেশনের মধ্যে চাকে অনলাইনে বিক্রি করতে পারেন, চায়ের ভ্যারাইটিস মডেল করে দিতে পারেন, মডেল বলতে প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। আজকে চকলেট চা হতে পারে, আজকে এলাইচি চা হতে পারে, মশলা চা হতে পারে, তো বিভিন্ন রকমের চা আপনি তৈরি করে দিলেন, বিভিন্ন রকমের কাপের ডিজাইন করলেন, এগুলো কি আছে? ইনোভেশন আছে। ইনোভেশন, আপনি চায়ের দোকানে সেলফি জোন করতে পারেন, আপনি চায়ের দোকানে জব ভ্যাকান্সি করতে পারেন, আপনি চায়ের দোকানে আরও গসিপের কিছু সাবজেক্ট নিয়ে আপনি সেই ব্যাপারে কিছু একটা করতে পারেন। মানে ইনোভেশন আপনাকে করতে হচ্ছে যাতে আপনার চায়ের দোকান অটোমেটিক্যালি অনলাইনে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এবার এটা কিন্তু আপনি চাইলে ফাস্টফুডের দোকানেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাস্টফুডের দোকানকেও আপনি অনলাইনে নিয়ে যেতে পারেন, আপনি বিভিন্ন রকমের খাবারের ডিজাইন করতে পারেন। আপনি একই চাউমিনকে আপনি চাইলে চকলেট চাউমিন, আপনি চাইলে ভ্যানিলা চাউমিন, হাক্কা চাউমিন যেগুলো ছিল সেগুলো, এবং বিভিন্ন রকমের আপনি চাউমিন তৈরি করতে পারেন। যেরকম এগ রোল তো সবাই জানে, কিন্তু আছে না কি হলো, সাউথ কলকাতায় একটা দোকানে বড় এত বড় একটা এগ রোল বিক্রি করা শুরু করলো। কী করলো? প্রোডাক্টের ইনোভেশন করে দিল। তো আপনি চাইলে ফাস্টফুডের ব্যবসাতেও প্রচুর ইনোভেশনের কিন্তু জায়গা আছে। পেপার্স কী লাগবে? দুটো ব্যবসাতে কিন্তু সেম পেপার্স লাগবে। সবার প্রথমে একটা ট্রেড লাইসেন্স লাগবে, আবার ট্রেড লাইসেন্স লাগার পরে আপনার ফুড লাইসেন্স লাগবে। ফুড লাইসেন্সের পরে আপনার একটা ফায়ার পারমিশন কিন্তু নিতে হবে কর্পোরেশনের কাছ থেকে। যদি আপনি পঞ্চায়েত এরিয়া থাকেন, পঞ্চায়েত এরিয়া থেকে কিন্তু একটা ফায়ার পারমিশন নিতে হবে। তো এটা হচ্ছে রিস্ক কী আছে। দুটো ব্যবসার রিস্ক দেখুন, চায়ের ব্যবসায় রিস্ক তেমন কিছু নেই। আপনি কতটা দুধ কিনছেন? যদি আজকে বিক্রি না হয় দুধটাকে ফ্রিজে রেখে দেবেন। কিন্তু ফাস্টফুডের ব্যবসায় আপনার কিন্তু একটু রিস্ক থেকে যায়। ফার্স্ট রিস্ক কী? তাকে শেফ যে রান্না করে, ধরে নিন আপনি একটা ফাস্টফুডের দোকান খুলেছেন, সেই দোকানে কেউ একজন শেফ রয়েছে, সে ভীষণ টেস্টি খাবার বানাতে থাকে, আপনার সেই টেস্ট খাবার খেয়ে বেশ কিছু লয়াল কাস্টমার হয়ে গেল। তো সেই শেফ কী করলো, কিছুদিন পরে আপনার দোকান থেকে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেল, ব্যাঙ্গালোরে চলে গেল বা বাইরে চলে গেল বা অন্য কোনো রেস্টুরেন্টে জয়েন করে নিল। নতুন যেই শেফটা এলো তার হাতের রান্না অতটা ভালো হচ্ছে না, মানুষের তত ভালো লাগছে না, রোলের টেস্ট পাল্টে গেছে, চিলি চিকেনের টেস্ট পাল্টে যাচ্ছে, ফ্রাইড রাইসের টেস্ট পাল্টে যাচ্ছে। তখন কিন্তু আপনার একটা রিস্ক আছে যে আচানক কিন্তু আপনার কাস্টমার ডাউন হতে পারে। তো এই একটা রিস্ক আছে ফাস্টফুডের ব্যবসাতে। এছাড়া আর তেমন কোনো কিন্তু রিস্ক নেই। তো সেই জায়গাতে আপনি কি করে কভার করবেন? যদি আপনি প্রসেস ওরিয়েন্টেড ফুড তৈরি করতে পারেন, প্রসেস ওরিয়েন্টেড ফুড, যেরকম ম্যাকডোনাল্ডসের বার্গার একই রকম টেস্ট থাকে, সেখানে কিন্তু কোনো শেফ নেই, কোনো শেফ নেই। আজকে যদি KFC-র আপনি চিকেন ফ্রাই খেতে থাকেন, একই রকম টেস্ট। আজকে কলকাতাতে যেই টেস্টটা থাকে, দিল্লিতেও কিন্তু সেম টেস্ট থাকে, সেখানেও কিন্তু কোনো শেফ থাকে না। কেন? ওরা প্রসেস ওরিয়েন্টেড করে দিয়েছে। আপনি যত তাড়াতাড়ি আপনার ফুডকে প্রসেস ওরিয়েন্টেড করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ব্যবসা থেকে কিন্তু আপনি কি বলবো, রিস্ক মুক্ত হয়ে যাবেন। এবার আসবো প্রফিটে। প্রফিট দেখুন, চায়ের দোকানেও 100%-এর উপরে প্রফিট থাকে, হ্যাঁ ফাস্টফুডের দোকানেও কিন্তু 100%-এর উপরে প্রফিট থাকে, ফাস্টফুডের দোকানেও 100%-এর উপরে প্রফিট থাকে। ইয়েস, এই ব্যবসা এতটাই প্রফিটেবল ব্যবসা, অর্থাৎ সারাদিনে যদি আপনার 4,000 টাকার ব্যবসা হচ্ছে, 2,000 টাকা আপনার প্রফিট থাকছে, 2,000 টাকা আপনার প্রফিট থাকছে। এই ব্যবসাতে দোকান যেদিন থেকে খুলছেন সেদিন থেকে কিন্তু বিক্রি হচ্ছে। হ্যাঁ, যদিও ব্যবসাটা অ্যাক্টিভ মডুলে আছে, অর্থাৎ যতক্ষণ দোকান খোলা থাকবে ততক্ষণ বিক্রি হবে, যখন দোকান বন্ধ বিক্রি বন্ধ, যখন দোকান বন্ধ বিক্রি বন্ধ, অর্থাৎ টোটাল বিজনেসটাই কিন্তু অ্যাক্টিভ মডুলে আছে। অ্যাক্টিভ মডুল থাকলেও এই ব্যবসাতে প্রথম দিন থেকে কিন্তু আপনার সেল আসতে থাকবে। অর্থাৎ যদি হিসাব করে দেখা যায়, চায়ের বিজনেস ভার্সেস ফাস্টফুডের ব্যবসা দুটোই একই রকম সমান সমান ব্যবসা আছে, শুধু ইনভেস্টমেন্টটা ফাস্টফুডের ব্যবসাতে একটু বেশি আছে, কিছু ঝুঁকি ফাস্টফুডের ব্যবসায় থেকে যায়, ওভারহেড কস্ট ফাস্টফুডের ব্যবসায় বেশি থাকে। কেন বেশি থাকে? কেন কি এখানে স্টাফ লাগে। আজকে যদি ফাস্টফুডের ব্যবসা শুরু করেন, আপনাকে কিছু না হলো 2-3-4 ওয়ার্কার রাখতে হবে, শেফই রাখতে হবে, দুজন রান্না করার জন্য, 2 সার্ভ করার জন্য, অর্থাৎ 4-5 লাগবে। কিন্তু একটা চায়ের দোকানে দেখুন, চা তৈরি করার জন্য কিন্তু একজনই এনাফ আছে, সার্ভ করার জন্য একজনই এনাফ আছে। দুজনে একটা চায়ের ক্যাফে সুন্দর করে, চায়ের স্টল সুন্দর করে চালানো যায়, ভালো ইনোভেশন করে চায়ের স্টল চালানো যায়। কিন্তু একটা ফাস্টফুডের দোকানে 2 চালানো সম্ভব হয় না, কেন এখানে 4-5 স্টাফ লাগবে।
অর্থাৎ ওভারহেড কস্ট ফাস্টফুডের ব্যবসা একটু বেশি থাকে। ফাস্টফুডের ব্যবসা শুরু করতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল আপনাকে রাখতে হবে অ্যাটলিস্ট 6 মান্থের জন্য, বা চায়ের দোকান শুরু করলে আপনি 1 এন্ড 2 মান্থের ওয়ার্কিং ক্যাপিটাল রাখলেই এনাফ আছে। অর্থাৎ ক্লিয়ার করতে পারলাম আজকের দিনে চায়ের ব্যবসা অনেকটাই প্রফিটেবল ব্যবসা হতে পারে ফাস্টফুডের থেকে, কম খরচায় কম পয়সাতে ব্যবসা শুরু করে। হ্যাঁ, ডেফিনেটলি ফাস্টফুড অলসো ভেরি গুড। তো ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোন ব্যবসাটা শুরু করতে চান। এতটা সময় যে দিলেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় একটা লাইক করবেন, কেন আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করতে থাকে। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।